রাজধানীর রামপুরার মিরবাগে থাকেন আলামিন ও খাদিজা দম্পতি। দীর্ঘ ১৭ বছরের সংসার তাদের। ছোট্ট সংসারে আসবাব বলতে একটি খাট, শেলফ আর আলমারি, এগুলো তারা কিনেছেন পুরনো ফার্নিচারের দোকান থেকে। যে টাকা আমাদের বেতন, এতে আমরা নতুন কিনতে পারি না, মানে ইনকামের চাইতে খরচটা আর কি আমাদের অনেকটা বেশি পড়ে, যার কারণে ওই পুরান জিনিস আসবাবপত্র দিয়ে আর কি আমাদের জীবনযাপন করতে হয়। পুরান জিনিস কিনে আর যে টাকা আমার থাকবে, এই টাকা আমি কিন্তু রাখা দিচ্ছি আমার আবাদ বিপদের লেগে। মিরবাগের পাশে মহানগর প্রজেক্টে থাকেন শাহনাজ বেগম। তিনি এই বাসাটিতে থাকেন ৯ বছর ধরে। তার দীর্ঘদিনের ইচ্ছে ছিল ছোট্ট এই সংসারটি গুছিয়ে নেবেন কিছু আসবাব দিয়ে, তবে বাজেটে হচ্ছিল না। পুরনো ফার্নিচার তার সাধ্য পূরণের সুযোগ করে দিয়েছে। অনেক দিন ঘুরে তারপরে শোকেসটা কিনলো, বানাইতে গেলে ৩০-৪০ হাজার টাকা লাগতো, ২১ হাজার টাকা দিয়ে কিনছে। ইচ্ছে আছে যে আর কিছু টাকা জমা যে সোফা কিনবো। এই দুই গৃহিণীর সাথে কথা বলার পর আমরা খোঁজ নিতে গিয়ে দেখি রাজধানীর পুরনো ফার্নিচারের বাজার বেশ বড়, দিন দিন বাড়ছে এর চাহিদাও। এবার দেখে আসব রাজধানীর কোথায় মেলে এসব পুরনো ফার্নিচার। বিভিন্ন এলাকা থেকে অন্তত দুই হাত বদলে দোকানে পৌঁছে যায় পুরনো ফার্নিচার। আমরা যখন পুরনো ফার্নিচারের খোঁজে, ঠিক তখনই রাস্তায় আমাদের সঙ্গে দেখা হয় হারুনুর রশিদের, যিনি দীর্ঘদিন পুরনো ফার্নিচারের ব্যবসা করছেন। প্রথম কিনে টাকা কম লাগে, আর নতুন কিনে টাকাটা বেশি লাগে, আবার প্রথম কিনে মেরামত করে ধরি, আবার সেল দিয়ে কম নামে। রাজধানীর উত্তরবাড্ডা, নতুনবাজার, গুলশান, মিরবাগ, তালতলা, সেগুন বাগিচা, পান্থপথ, মিরপুর সহ বিভিন্ন জায়গায় রয়েছে পুরনো ফার্নিচারের বাজার। কম দামের মধ্যে ভালো ফার্নিচার কিনতে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরা আসেন এসব দোকানে। বিভিন্ন বাসাবাড়ির থেকে কিনে আনা ফার্নিচারগুলোকে হারুনুর রশিদ বিক্রি করেছেন এই ফার্নিচারের দোকানটিতে। এখানে এসব পুরনো ফার্নিচারকে রং এবং বার্নিশ করা হবে, তারপরে আবারও ক্রেতার জন্য অপেক্ষা। এলাকা এবং মানভেদে রাজধানীর পুরনো ফার্নিচারের মার্কেটে খাট বিক্রি হয় ৪-১২ হাজার টাকায়, ৬ সিটের সোফা বিক্রি হয় ৬-১৫ হাজার টাকায়, কাঠের আলমারির বিক্রি মূল্য ৮-২০ হাজার টাকা পর্যন্ত। এছাড়া ড্রেসিং টেবিল, টি টেবিল, বুকশেলফ পাওয়া যায় ১০০০ টাকা থেকে ৪০০০ টাকার মধ্যে। পুরানোটা নিলে কস্টিংটাও কম, নতুনের চেয়ে অনেক কম, দেখা যায় ৩ ভাগের ১ ভাগ হয়, সেক্ষেত্রে আপনি অনেকটা আমাদের জন্য ভালো হয়, সাশ্রয় হয়, আর মানে কাঠের কোয়ালিটির দিক থেকে পুরানটা ভালো হয়, এটা টেকসই হয়। পুরাতন ফার্নিচারটা ওই বাসাবাড়িতে গেলে তাছাড়া ওরা বিক্রি করে, ওরা বিক্রি করলে আমরা কিনি, কিনেন না আমরা ওইটা আবার রিফিটেন্ট করাই আবার বিক্রি করে দিই। মাঝামাঝি যে শ্রেণীর লোকগুলো এগুলো তো আমাদের এখানে আসে বেশিরভাগ, কারণ এখানে একটু আমাদের কম সাশ্রয় পাই, একটু কম রেটে পাই, এর জন্য আমাদের কাছে আসে। এ তো গেল নিম্নবিত্তের কথা, তবে উচ্চবিত্তের ঘরেও শোভা পায় পুরনো ফার্নিচার। তাদের ভাষায় ঘরকে অ্যান্টিক লুক দিতেই পছন্দের তালিকায় পুরনো ফার্নিচার, এজন্য খরচও করতে হয় বেশি। এই শ্রেণীর মানুষের কাছে গুলশান ১-এর মার্কেটটি বেশ জনপ্রিয়। এখানে পাওয়া যায় লাখ টাকার পুরনো ফার্নিচার। মূলত দূতাবাসে ব্যবহৃত পুরনো ফার্নিচারগুলোই এখানে পাওয়া যায়। এই মার্কেটে একটি সাধারণ খাটের দাম ৬-২০ হাজার টাকা, ৬ সিটের সোফা ২০-৪০ হাজার টাকা, তবে দূতাবাস বা জাহাজের সোফা হলে সেগুলোর দাম ২-৩ লাখ টাকা পর্যন্ত হয়। এছাড়া দূতাবাসের ডাইনিং টেবিল কিংবা আলমারি বিক্রি হয় ৪০-৭০ হাজার টাকায়। যেমন এই পণ্যটা আপনার, এটা মনে করেন আমার ২.৫ লাখ টাকা কিনা, এটা আপনি মনে করেন আমি ২০-২৫-৩০ হাজার লাভ হলে আমি ছেড়ে দিব। এগুলো বেশিরভাগ হাই লেভেল, যাদের বিল্ডিং নিজস্ব আছে, স্পেস বড়, তারা এগুলো নেয়। মধ্যবিত্ত যাদের স্পিচ ছোট, রুম ছোট, এরা এগুলো কিনে না। এখানে সব ধরনের মানুষের জন্য ক্রয় ক্ষমতার মধ্যে আমাদের এই মার্কেটটা, এবং এই মার্কেটটা অনেক পুরনো। রাজধানীর মিরবাগ এলাকায় পুরনো ফার্নিচার মার্কেটে বছরে ১২-১৫ কোটি টাকার বেচাকেনা হয়। খিলগাঁও তালতলায় ৪০০-৮০০ কোটি টাকা পর্যন্ত এবং গুলশানে বছরে প্রায় ১০০০ কোটি টাকার বেচাকেনা হয়। ঢাকায় পুরনো ফার্নিচারের বাজার জমে ওঠে শীতকালে, কারণ এই সময়টাতে সামাজিক অনুষ্ঠানের সংখ্যা বাড়ে। যদিও বিয়ে, বৌভাত সহ নানা অনুষ্ঠান উপলক্ষে সারা বছরই কম বেশি চলে রাজধানীতে পুরনো ফার্নিচারের বেচা বিক্রি। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা।